What's up guys and welcome back to my new another vlog. আবারো জলরাঙ্গা পার্ট 2 এ আপনাদেরকে স্বাগত করছি। আমরা চলে এসেছি আজকেও জলরাঙ্গা পার্ট 2 ভিডিওতে। দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু বেশি বড় করে ফেলেছি, তার জন্য দুঃখিত। সবাই ভিডিওটা দেখেন। জলরাঙ্গার পানি এবং চারপাশ পরিবেশ সৌন্দর্য, পানির যে কালার বা ঝর্ণা, অনেক সুন্দর একটা মডেল তাদের ভিতরে রয়েছে। এখানে রয়েছে ডেক্স বক্স, বক্সের তালা তালে গোসল করা হয়। এখানে রয়েছে অনেক সুন্দর বাচ্চাদের জন্য সুব্যবস্থা, রেলিং, উপরে বসে থাকা, সিঁড়ি থেকে ঝাঁপ দেওয়া, জাম্পিং করা এবং সুইমিং করা সব সুবিধা রয়েছে এইখানে। তো দেখতে পাচ্ছেন আমরা চুইংগাম খাচ্ছি এবং আমি টায়ারের ভিতরে ঢুকে পড়েছি। এখানে রিল্যাক্সে আছি, ডুবার কোনো সম্ভাবনা নেই এবং আমি এখানে এক হাতে ভিডিও করতেছি। ভিডিও করাটা তো বুঝেন পানির মধ্যে খুবই টাফ ব্যাপার। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে হচ্ছে আমি চুইংগাম চালাচ্ছি। টায়ারের উপর ভর করে আমি বেশি চলেছি শূন্যের উপর। তো সবাই এখানে রয়েছে, আমাদের পার্টি যারা দিয়েছে তারা। আমরা আসলে বন্ধের মধ্যে দিয়েছিলাম কার্ফিউ সময়, তখন আসলে তেমন লোকজন ছিল না। তো আমাদের লোক আর হচ্ছে বাইরের 8 থেকে 10 জন মানুষ ছিল এখানে। তো ওনারা কিন্তু আমাদের আগেই চলে গিয়েছিলো এখান থেকে, বাট আমাদের কিন্তু ফিরতে অনেক সময় লেগে গেছিলো। বিকাল 5টা পর্যন্ত আমরা এখানে ছিলাম। তো অনেক ফুর্তি আনন্দ করতেছি আমরা, কী বলবো আপনাদেরকে বলার মতন ভাষা হয় কিনা, যে মাঝে মধ্যে আমার ফোন ডুবে যাচ্ছে, পানির নিচে আমরা ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যেমন এই পাশে পাশ হয়ে যাচ্ছে ভিডিওটা। তো অনেক এনজয় করতেছি। তখন কিন্তু আরেকটা টিপটিপ বৃষ্টি ছিল সেখানে, টিপটিপ বৃষ্টির কারণে কিন্তু আমাদের ইয়াটা অন্যরকম একটা ফিলিংস হয়েছিলো। কিছুক্ষণ বৃষ্টি ছিল আবার কিছুক্ষণ ছিল না। তো এই দেখুন আমি কিন্তু মনের সুখে গান গাচ্ছি, অপিয়া অপিয়া তুমি কোথায়। তারপরে আমাদের যে জীবনদা আর জীবনদা, ওরা কিন্তু আমাকে খুবই হেল্প করতেছে, আমি যেভাবে বলতেছি সেভাবে তারা কাজগুলো করতেছে। তো এইভাবেই কিন্তু অনেকক্ষণ চলতেছে। আমরা প্রায় 2 ঘন্টা পানিতে ডুবেছিলাম, গোসল করেছিলাম, এনজয় করেছিলাম। আমরা কিন্তু গোসল করার পরে পাশে কিন্তু রয়েছে জলরাঙ্গা রেস্তোরাঁ, সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা চিকেন টিকেন হাফি চাপিয়ে খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে জীবনটা কীভাবে ঢুকতেছে আর হই হই করতেছে। আমরা আউট নয়েজগুলো রিমুভ করে দিয়েছে, ওভার ভয়েস করেছি, কারণ আপনাকে বোঝানোর ক্ষেত্রে কারণ আউট নয়েজে অনেক শব্দ পানি এবং বক্সের যে গান, গানের বিট আর মানুষের চিল্লাচিল্লির জন্য কিন্তু আউট নয়েজগুলো আমরা বন্ধ করে দিয়েছি। এটা ওভার ভয়েস দেওয়ার একটাই কারণ, মানে আমরা কখন কী করলাম সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা ভিডিওটা করতে করতে অনেক বড় হয়ে গেছিলো, তারপরে ভিডিওটা ছোটো করেছি, তারপরেও কিন্তু 6 মিনিট 16 সেকেন্ড 14 সেকেন্ড হয়ে গেছে ভিডিওটা। তো এইভাবে আনন্দ করতে করতে আমরা এক পর্যায়ে মানে কী বলবো ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন কিন্তু আমরা এখান থেকে চলে এসেছিলাম, এখান থেকে চলে এসে আমরা কিন্তু রেস্তোরাঁয় চলে গেছি, সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি। তারপরে বের হওয়ার পথে কিন্তু আমরা পেয়েছি পেয়ারা, পেয়ারা কিনেছিলাম, কিনালি পেয়ারা খেতে খেতে কিন্তু আমরা হেঁটে হেঁটে লোহাইবাজার থেকে আমরা ওজন গেটে চলে এসেছিলাম। তখন প্রায় বিকাল বাজে 5টা 10 মিনিট, 5টা 10-এর কথা। তখন এসে কিন্তু আবার গোসল করি, গোসল করে এসে টিভিটা সেরে আমরা যখন শুনি যে কালকে আবার কার্ফিউ গাড়ি, তখন আমরা কিন্তু আবারও কার্ফিউর মধ্যে চলে গেলাম পার্কে। সে পার্কের ভিডিওটা আসতেছে 2 দিন পরে, আপনারা দেখার জন্য অপেক্ষা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন শুধু আপনারা মিউজিক শুনতে থাকুন।